এমনও পাপ হচ্ছে এখন আপনি আপনার কান শুনে নাই, হৃদয় কল্পনাও করে নাই। একটা একটা ছেলে রাস্তায় হাঁটছে, ছেলেটার মধ্যে মেয়েলি স্বভাব, কিছু মানুষ ওকে টার্গেট করছে, টার্গেট করে ওকে ফুসলিয়ে ফাসলিয়ে একটা জায়গায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ওকে একটা অফার করলো, সে অফার রাজি হলো না। তারপর তাকে মনে করেন ওই যে অজ্ঞান পার্টি আছে না, একটু অজ্ঞান করে ফেললো, ফেলে একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে তার যে পুরুষাঙ্গটা আছে এটাকে কেটে ফেলে দিয়েছে। কেটে ফেলে দিয়ে তাকে হিজরাতে দলভুক্ত করেছে এবং সে এখন রাস্তাঘাটে টাকা তুলে বেড়ায়, একটা অংশ ওদের মনিবকে দেয়, এটাই ওর জব। এখানে প্রশাসনের অনেক ভাই আছে আমি জানি, তারা জানে বাস্তবতা কি জিনিস। কল্পনা করতে পারবেন না যে এদের মধ্যে গ্রুপিং আছে, কোথায় থাকবে, কে কতক্ষণ কত ঘন্টা, এটা টাইম নির্ধারণ করা আছে। কেউ কেউ স্বেচ্ছায় হিজরা হচ্ছে যাতে করে টাকা কামাই করা যায়, জানেন। কোথায় আছেন, একটা মেয়ে একটা বাচ্চাকে নিয়ে ঢাকা শহরের মিরপুরের ফুটপাতে দাঁড়িয়ে আছে, বাচ্চা ঘুম, বাচ্চা ওঠে না, দীর্ঘ সময় অবজার্ভ করছে যে বাচ্চা ঘুম, এতক্ষণ ঘুমের কারণ কি। দেখে জিজ্ঞাসা করা হলো বাচ্চাকার, যে বাচ্চাকে দেখে আপনি টাকা তুলছেন, বললো আমার বাচ্চা। কিছুক্ষণ পরে একজন তাকে এসে সেভ করে নিয়ে চলে গেল, যেহেতু গন্ডগোল হচ্ছিল। পরে সেই এলাকার স্থানীয় এক ভাই, সেখানকার পলিটিক্যাল একজন ভাই, সে আমাকে বোঝাচ্ছে যে আসলে ভাই বিষয়টা অন্যরকম। কি বিষয়? বিষয়টা হচ্ছে যে এক শ্রেণীর মেয়ে আছে এই শহরে যারা বাচ্চা ভাড়া দেয়, আর এক শ্রেণীর মেয়ে আছে যারা বাচ্চা ভাড়া নেয়। যারা বাচ্চা ভাড়া দেয় তারা এই ভাড়ার বিনিময়ে টাকা পায়, আর যারা ভাড়া নেয় তারা বাচ্চাকে রাস্তায় শুয়ে দেখায় যে বাচ্চা অসুস্থ, টাকা দেন, টাকা দেন, সাহায্য করেন। তো বললাম যে বাচ্চা এতক্ষণ ঘুমায় থাকে কিভাবে? ভাই, বাচ্চা ঘুমায় থাকে না, ঘুমের ওষুধ খাওয়ায় রাখে। বাচ্চা, ওই বাচ্চা কি অপরাধ? হৃদয় কল্পনা করবে না এমন পাপ মানুষ করছে এখন, আপনার কল্পনার বাইরে মানুষের পাপ। প্রিয় যুবক ভাইরা, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আখিরুজ জামানের ম্যাক্সিমাম সাইন এখন স্পষ্ট হচ্ছে।